नमस्कार बंधुरा, आज हमें तुम्हारे साथ गुरुत्वपूर्ण भिडियो नहीं एसेछि। एकटा भिडियोर पार्टे हमें तुम्हारे बोलबो तुम्हारे मेन एग्जाम डेट सम्बन्धे, और एकटाते बोलबो किभाबे तुम्हारा 60 नम्बर तुलते पारबे, अर्थात इंग्लिशे तुम्हारा किभाबे 25-এর মধ্যে 18 প্লাস স্কোর করতে পারবে। ঠিক আছে, তো প্রথম টপিকটি আমার হচ্ছে আজকে ভিডিও 22 মে মেন এক্সাম ডেট না 26 জুন মেন এক্সাম ডেট। তো তোমরা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা দেখছো তারা চ্যানেলটিকে একটা লাইক করে দাও। ঠিক আছে, তো আমার প্রথম কোশ্চেনের পার্ট হচ্ছে 22 মে মেন এক্সাম ডেট না 26 জুন মেন এক্সাম ডেট। ঠিক আছে, অনেকেই বলছে যে আর মাত্র 20 দিন বাকি, তো খবরের সত্যতা কতটুকু? দেখো বন্ধুরা, এই যে মেন এক্সাম ডেট সেটা বলার আগে তোমাদের একটা বাস্তব কথা আমি বলতে চাই, যেটা বাস্তব সেটা কিন্তু তোমাদের আমাকে সবাইকেই মানতে হবে। দেখো, পিলি পরীক্ষা পাস করার পর, পিএমটি পিটি পাস করার পর অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা মেন এক্সাম দেবে ডাব্লিউপি কনস্টেবল, তাদের কিন্তু সিলেবাস কিন্তু প্রায় 80-90% সিলেবাস কমপ্লিট। তারা চাইছে যে পরীক্ষা যেন 22 মে হয়, ফলে 22 মে পরীক্ষা হলে তোমাদের কি হবে, কাট অফটা কিন্তু কম যাবে। অনেক ছাত্র বা অনেক ছাত্রী তোমরা রয়েছো যাদের সিলেবাসটা এখনও কমপ্লিট হয়নি, তোমরা ভাবছো যে আমাদের পরীক্ষাটা যিনি 26 জুন হয়, 26 জুন হলে ভালো হয়, কারণ আমরা আমাদের সম্পূর্ণটা দিতে পারবো, এর ফলে কি হবে কাট অফটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। ঠিক এটাই, ঠিক আছে। তো অনেকেই চাইছে, অনেক পরীক্ষার্থী রয়েছে যারা চাইছে 22 মে পরীক্ষা হোক, অনেকেই চাইছে যে না 26 জুন হলে ভালো হয়, আমার ভালো হয়। ঠিক আছে, তো একটা সত্যি কথা যে বাস্তব 22 মে যদি তোমাদের পরীক্ষা হয়েও থাকে তাহলে কিন্তু তোমাদের কাট অফটা কম যাবে 26 জুন এই ডেটের তুলনায়, কমপক্ষে 3-4 নাম্বার কাট অফ তোমাদের কমবে। ঠিক আছে, তো এই কথা তোমাদের বলে রাখি। আরেকটা কথা বলি যে 22 মে পরীক্ষা হবে না 26 জুন পরীক্ষা হবে, এটা কিন্তু কেউ সঠিকভাবে তোমাদের বলতে পারছে না। ঠিক আছে, তো অনেক জায়গায় দেখে থাকছো 22 মে বলছে, কোনো জায়গায় বলছে 26 জুন হচ্ছে। ঠিক আছে, তো একটা কথা বলছি, 22 মে 26 জুন এটা কিন্তু তোমার মূল লক্ষ্য না, তোমার মূল লক্ষ্য হচ্ছে তোমার প্রিপারেশন। আজকে যে সকল ছেলেরা নিজেদের প্রিপারেশন তৈরি করে ফেলছে তাদের কিন্তু চিন্তা নেই, তাদের 22 মে হোক 26 জুন হোক তাদের কিন্তু চিন্তা নেই, তারা তাদের বেস্টটা দিয়ে রাখবে। ঠিক আছে, তো তুমি প্রথমে তুমি তোমার স্ট্র্যাটেজিটা ধরো, সিলেবাসটা কমপ্লিট করো, তারপরে দেখো কোনটা হয়, 22 মে হলে ভালো 26 জুন হলে ভালো। কিন্তু একটা সত্যি কথা যেটা সত্য সেটা মানতেই হবে যে 26 জুন হলে কিন্তু অনেক ছেলেপেলেই আছে, ওরা ভাবছে যে 26 জুন হলে কিন্তু আমার অনেকটা ভালো হয়। ঠিক আছে, আর 26 জুন হলে স্বভাবতিকভাবে কাট অফটা কিন্তু একটু বাড়বে, কারণ অনেকেই পড়ার টাইম পাচ্ছে, তাই না? তারপরে আর 22 মে আজ থেকে প্রায় 20 দিন পর, ফলে কী হবে, তারা তাড়াহুড়া করতে যে অনেক কিছু অনেকের ভুলভ্রান্তি হয়ে আসবে। তো এটাই, তো 22 মে হোক 26 জুন হোক এটা কোনো বড় ম্যাটার না, নিজের প্রস্তুতি নাও আর 22 মে ধরে আগাও। ঠিক আছে, 22 মে ধরে তোমরা আগাও, যাদের প্রিপারেশন হয়নি বা যাদের সিলেবাসটা সম্পূর্ণ হয়নি। এখন 60+ তোমরা নম্বর কিভাবে তুলবে পার্ট টুতে আমি বলছি, 60+ নম্বর তুলতে গেলে তোমাদের ইংরেজিতে কমপক্ষে 15-18 মধ্যে নম্বর স্কোর তুলতে হবে। ঠিক আছে, তো এখানে আমি তোমাদের বলছি যে ইংলিশে তোমাদের টোটাল মার্কস আসবে 25-25-এর মধ্যে তোমাদের ভয়েস চেঞ্জে তোমাদের 2 নম্বর তুলতে হবে, ন্যারেশন চেঞ্জে তোমাদের 2 নম্বর তুলতে হবে, ইডিয়ম চেঞ্জে 2 নম্বর, স্পেলিংয়ে 2 নম্বর, ওয়ান ওয়ার্ডে 2 নম্বর, প্রিপোজিশনে 3 নম্বর, প্রভাবে 3 নম্বর, এবং সিনোনিম এন্ট্রেন্স থেকে আমি 1 ধরেছি, অর্থাৎ টোটাল এখানে 17টা নাম্বার তোমাদের কিন্তু পাক্কা আসছে। ঠিক আছে, তো কীভাবে দেখো, 2018 সালে যে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা হয়েছিল সেই কোশ্চেনটা তোমরা দেখো। ঠিক আছে, আমার কথা মিলছে কিনা, সেখানে দেখতে পারবে কমপক্ষে 2টা ন্যারেশন এবং 3টা ভয়েস চেঞ্জ ছিল, যেখানে 5 নম্বর তোমরা ইজিলি কিন্তু ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, স্পেলিং মিস্টেকও 2টা আসছিলো। ঠিক আছে, ইডিয়ান ফ্রেন্স 2-3টা এসেছিলো। ঠিক আছে, আর সবচেয়ে বেশি আসছিলো 2018 সালে কনস্টেবল পরীক্ষায় আর্টিকেল প্রিপোজিশন টোটাল 5টা এসেছিলো। ঠিক আছে, 2019-এর কোশ্চেনটা রিভার্স করে বা দেখতে যদি দেখো ইংলিশের ক্ষেত্রে দেখতে পারবে যে ইডিয়ন ফ্রেস থেকে 5টা কোশ্চেন ছিল। ঠিক আছে, স্পেলিং মিস্টেক থেকে কমপক্ষে 4টা এসেছিলো। ঠিক আছে, প্রিপোজিশন কমপক্ষে 3টা এসেছিলো। ঠিক আছে, ইডিয়ন ফ্রেন্স আসেনি একটাও, ন্যারেশন চেঞ্জ সম্ভবত 3টি, ভয়েস চেঞ্জ সম্ভবত 1টা। এই যে নাম্বারের স্কোপ, এই ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ইডিয়ন, স্পেলিং, ওয়ান ওয়ার্ড, এগুলোর থেকে যদি তোমরা নাম্বার তুলতে পারো বন্ধুরা, চোখ বন্ধ করে 15-17 একদম ইজিলি করতে পারবে। আর আমি তোমাদের তো ইংলিশের ক্লাস দিচ্ছি, তাই না, প্রিভিয়াসের ইংলিশের ক্লাসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো সেগুলো দেখো, সেগুলো রিভাইজ করো, আর কিছু দেখতে হবে না। যাদের সিলেবাস কমপ্লিট হয়নি, যদি যারা মনে করো যে আমার সিলেবাস এখনও কমপ্লিট হয়নি, তো তাদের একটা কথা বলবো, প্রিভিয়াসের কোশ্চেনগুলোকে সলভ করো, আর কিছু করতে হবে না, ফালতু ফালতু বেশি পড়ে তো লাভ নাই, এখন এখন হাতে আর টাইম নেই। যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তাদের কথা বলছি, যে তোমাদের তো এখন আর টাইম নেই হাতে, তাই না? তো তোমরা এখন প্রিভিয়াসের কোশ্চেনগুলোকে ভালো করে পড়ো। ঠিক আছে, দেখো টপিক ওয়াইজ পড়ো, তাহলে অতি সহজে নাম্বার পাবে। ইংলিশে যদি তোমরা 15-18 নম্বর পাও তাহলে ইজিলি তোমরা
টোটাল মার্কস 85-এর মধ্যে 60 নম্বর তুলতে পারবে। তো এই যে পার্টগুলো আমি তোমাদের বললাম, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ইডিয়ান, স্পেলিং, ওয়ার্ড ওয়ার্ড প্রিপারেশন, প্রভাব, এগুলো একটু ভালো করে দেখো, প্রিভিয়াসের কোশ্চেনগুলো তোমরা এটা ভালো করে সলভ করো ইজিলি। বন্ধুরা আমি তোমাদের আবারও বলছি বন্ধুরা, 15-16 নম্বর তোমরা ইজিলি পাবে, নো চাপ নো টেনশন। একটু প্রিভিয়াসের কোশ্চেনগুলো আর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা একটু যাচাই করো, তাহলে ইজিলি তোমরা নাম্বার পাবে। খুব কঠিন না, দেখে মনে হয় যে প্রচুর কঠিন, কিন্তু আদৌতে কঠিন না যদি তোমার প্র্যাকটিস থাকে, তোমার সিলেবাস কমপ্লিট থাকে, আর প্রিভিয়াসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমার রিভাইজ করা থাকে। তো আজকের আমার ভিডিওর কিন্তু এটাই মূল গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে? ডেট কবে দেখ, মেন এক্সাম ডেট আজ হোক কাল হোক সেটা কোনো বড় কথা না, নিজের স্ট্র্যাটেজি করো, নিজের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ ঝামেলা শেষ। পরীক্ষা 22 মে হোক 26 জুন হোক সেটা তুমি বুঝে নেবে, ঠিক আছে? সিলেবাস কমপ্লিট হলো না, পরীক্ষা দিতে গেলে তা তুমি পিছিয়ে পড়বেই। আরেকটা কথা, ভালো স্কোর তুলো, 60 নম্বর যদি তোমরা এবার তুলতে পারো বন্ধুরা, আমি আবারও বলছি তোমাদের কিন্তু এবার নিশ্চিত চাকরিটা, 60 নম্বর তোলো। আর 60 নম্বর তুলতে গেলে একটা কথা মনে রাখো, ইংলিশে কিন্তু তোমাকে 15-18 মতো স্কোর করতেই করতেই হবে। যদি ভাবো ইংলিশে 3-4 করে আসবো, বাকিতে বাকিগুলোতে সেই পড়বো, তাহলে কিন্তু এরকম করবে না, ইংলিশটাও ভালো করে তোমরা দেখো, লক্ষ্য করো, ঠিক আছে? তো আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই করলাম, ভিডিওটি কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। প্রস্তুতি ক্লাস চলছে, আমার ক্লাস চলছে, ক্লাসগুলো দেখো, এখন পর্যন্ত 24টি ইংলিশে প্রিভিয়াসের কোশ্চেনের ক্লাস নেওয়া হয়েছে, আশা করি তোমাদের অনেকটা উপকৃত হবে, এর জন্যই আমি তোমাদের প্রতিনিয়ত কাজ চলছি। আর নেক্সট ক্লাস আজকে দুপুরে আসতে চলেছে। তো আজ এ পর্যন্তই, যারা নতুন দেখছো আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ভিডিও দেখছো তারা একটা লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দুপুরের দিকে, ঠিক আছে? তখন সুস্থ থাকো, ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। জয় হিন্দ।